মোমো বা ডিমসাম তো অনেক ধরনেরই খেয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরও এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো ডিমের মোমো। কি শুনে অবাক হলেন? শুনতে অবাক করা হলেও এই মোমোটা খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু, আর যা তৈরি করাও সহজ। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কোনো রকম স্ট্রিমারে ভাপানো ছাড়াই। এজন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিতে হবে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও নিতে পারেন। এর সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। এবার ময়দা লবণ মিলে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলের এই ময়ানটা ময়দার মিশ্রণের সাথে হাতের সাহায্যে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এবার অল্প অল্প করে গরম পানি অ্যাড করে মোটামুটি মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে। এই কাজটা অবশ্যই একটু সাবধানতার সাথে করতে হবে, কারণ এটা কুসুম গরম পানি নয়, মোটামুটি ভালোই গরম। 4-5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার দুই হাতের সাহায্যে এরকম গোল করে ডোটাকে একটা বলের আকার দিয়ে এর উপরে সামান্য পরিমাণ বাটার ব্রাশ করে দিব, যাতে ডোটা ড্রাই আউট না হয়ে যায়। আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। অপরদিকে একটা বাটিতে নিয়ে নিব 4টা ডিম। এই ডিমের সাথে অ্যাড করে দিব 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এর সাথে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। এবার একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে বিট করে ফেটে নিব, আর চলে যাব পরবর্তী প্রসেসে। চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিব পরিমাণ অনুযায়ী বেশ খানিকটা তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এই তেলে অ্যাড করে দিব আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। এ পর্যায়ে চুলার আগুন মিডিয়াম টুলুর মাঝামাঝি থাকবে। অতিরিক্ত হাই হিটে কুক করলে ডিমের নিচটা পুড়ে যাবে, সেক্ষেত্রে ডিমটা খেতে মোটেও ভালো হবে না। এবার ডিমটা নিচ থেকে কিছুটা শক্ত হয়ে আসলে একটা স্প্যাচুলার সাহায্যে ভেঙে ভেঙে দিব, অর্থাৎ ডিমের স্ক্র্যাম্বল তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডিমের টুকরাগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে দিতে হবে। ভালোভাবে ভেঙে নেওয়া হয়ে গেলে এবার আগে থেকে কুচি করে রাখা গাজর আর বাঁধাকপি অ্যাড করে দিব। আপনারা চাইলে এই সবজিগুলো কাঁচাই ব্যবহার করতে পারেন। এবার এর সাথে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ কুচি। ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে ডিমটা কোনোভাবেই পুড়ে না যায়। আর এর সাথে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী কিছুটা বিট লবণ। বিট লবণ দিতে অবশ্যই চেষ্টা করবেন, এতে স্বাদের বেশ খানিকটা তারতম্য হয়। আরও দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। এবার সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করলেই দেখবেন পুরটা একদম তৈরি। এবার এগুলো চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব। অপরদিকে ডোটাও রেডি। এবার আমি ঢাকনা খুলে আরও 2-3 মিনিট ঠেসে ঠেসে ভালোভাবে মথে নিব। আর দেখতেই পাচ্ছেন রেস্টে রাখার ফলে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার ডোটাকে আমি 2 অংশে ভালোভাবে ভাগ করে নিয়ে একটা অংশ ঢেকে রেখে দিব, আর একটা অংশ দিয়ে আমি মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এজন্য বড় একটা সারফেসে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে নিয়ে বেলুন দিয়ে বেলে মোটামুটি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিব। যে রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব একটা বেশি ভারীও হবে না। বেলে নেওয়া হয়ে গেলে এবার একটা ছুরি দিয়ে কেটে 4 সাইডটা প্রথমে আমি সমান করে নিব। এরপর ছুরি দিয়ে মাঝামাঝি কেটে এরকম লম্বা রোলের মতো শীট তৈরি করে নিব। সোজাসুজি কাটা হয়ে গেলে এবার আড়াআড়িভাবেও আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা ঠিক যত বড় মোমোর সাইজ চান সেই অনুপাতে কেটে নিবেন। কেটে নেওয়া হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা সেই ডিমের পুর আমি এই মোমোর এক সাইডে রেখে দিব। প্রথমে এই সব কয়টা শীটে আগে পুর রেখে দিলে মোমোগুলো তৈরি করতে অথবা ভাজ দিতে খুবই সুবিধা হয়। দেখুন সব কয়টাতে আমি দিয়েছি। এবার সাইড দিয়ে হালকা করে একটু পানি লাগিয়ে নিচ্ছি, পানিটা সিলের কাজ করবে। এবার সময় এসেছে মোমোগুলো ভাজিয়ে নেয়ার। দেখুন আমি রোলের মতো সিম্পলি এভাবে মুড়িয়ে নিয়ে 2 পাশটা একটু আঙুলের চাপ দিয়ে লক করে দিব। ব্যাস তৈরি হয়ে গেল ডিমের মোমো। এবার একই প্রসেসে সবগুলো মোমোতে আমি ভাজ দিয়ে নিব। দেখুন মোমো ভাজানো তৈরি। এবার চলে যাব মোমোগুলো কুক করে নেওয়ার জন্য। এজন্য চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিব বেশ খানিকটা বাটার, প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে এর পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। বাটারটা হালকা একটু গলে গেলে
আগে থেকে তৈরি করে রাখা ডিমের মোমোগুলো একে একে দিয়ে দিব, আর এভাবেই জাল দিয়ে নিব 2-3 মিনিটের মতো। এতে করে মোমোর নিচে একটা ক্রাঞ্চি ভাব আসবে, এর ফলে মোমোগুলো খেতে ভীষণই সুস্বাদু হবে। আপনারা চাইলে স্ট্রিমারে ভাপিও নিতে পারেন, তবে আমার মতে এরকম নরম গরম মোমো খেতে কিন্তু ভীষণই মজা লাগে। আমি একটা মোমো উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা ক্রাঞ্চি হয়েছে। এবার ঠিক এই পর্যায়েই অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ পানি। প্রথমে 1/4 কাপ দিলাম, এর সাথে দিয়ে দিব আরও 1/4 কাপ পরিমাণ, আর সাথে সাথে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে হবে কি, মোমোটা এই পানির ভাপেই খুব ভালোভাবে ভিতর থেকে কুক হয়ে যাবে। ফিরে এলাম 5-6 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মোমোতে হালকা পরিমাণ পানি আছে, এই পানিতেই মোমোগুলো নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে রেডি করে নিব। দেখুন মোমোগুলো অবশ্যই এপিটোপিট করে উল্টিয়ে দিতে হবে, এতে করে দুই পাশ থেকেই মোমোগুলো হালকা ক্রাঞ্চি হয়ে যাবে। দেখুন আমি সবগুলো মোমোই উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে চলে যাব পরিবেশনে। হাতের কাছে সবসময় চিকেন অ্যাভেলেবেল না থাকলেও ডিমটা তো থাকেই, এবার চাইলেই যখন খুশি তৈরি করে খেতে পারবেন ভীষণই মজার ডিমের মোমো। এরকম নিত্য নতুন আরও অনেক সহজ রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। এবার এই ডিমের মোমোগুলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই পাশটা অনেক ক্রাঞ্চি হয়েছে। চাইলে এই মোমোগুলো আপনারা সসের সাথে অথবা চাইলে মোমো ডিপিং সসের সাথেও সার্ভ করতে পারেন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু, তবে অবশ্যই গরম গরম খেতে হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে অনলাইনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।